প্রার্থী কোন দলের বা মতের তা বিবেচ্য নয়। আমাদের কাজ হল সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। করোনার কারণে পিছিয়ে যাওয়ায় এখনও বর্ষা মৌসুম শুরু হওয়াতে পাশাপাশি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই আমাদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হচ্ছে। একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। আজ দুপুরে সার্কিট হাউসের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কর্মকর্তা আরও বলেন, এর আগের যেমন বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তিনি আশা করছেন এবারও তারা তাদের দায়িত্ব পালন করবেন। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি আহ্বান করেন, তারা যেন বিধি বহির্ভূত কোনো কাজ না করেন। জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল, নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জান। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। নির্বাচনের ব্যাপারে আমাদের একমাত্র পরিচয় হল প্রার্থী, সে প্রার্থী কোন দলের, কোন মতের, কোন বর্ণের, কোন ধর্মের, এটা একেবারেই বিবেচ্য বিষয় নয়। আমরা জানি প্রার্থীকে, যে প্রার্থীর যে সমস্যা এবং প্রার্থীর নির্বাচন প্রচারণার জন্য তার যতটুকু আইনগত এবং বিধিগত যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকব। এর বাইরে নির্বাচন আচরণ বিধি পরিপন্থী কোনো কাজ যদি কেউ করে, আমাদের ব্যাপক সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে, ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলার বাইরের বিভিন্ন পর্যায়ের সদস্য নিয়োজিত থাকবেন, তারা সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কোনো রকমের পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তারা এই কাজ করেছেন আগে এবং এবারও করবেন, এক আশাবাদ আমি করতে পারি।